তাহলে সবাইকে বাড়িতে বসেই যদি চায়ের কাপে এত সুন্দর টেস্টি নারকেল দিয়ে আইসক্রিম বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, আর এই প্রচণ্ড গরমে অনেকটাই তৃপ্তি পাওয়া যায়। তো সেরকম একটা সুন্দর রেসিপি বা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে একটা নারকেল নিয়ে নিলাম, নারকেলটা কেটে ছোট ছোট পিস বের করে নিলাম, আর এই টুকরোগুলোর কালো অংশ একটু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেবার পর মিক্সিং গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। দেওয়ার পরে সঙ্গে আরও কিছুটা উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, জলটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করে নেবার পর দেখুন কেমন হবে, এমনটাই কিন্তু হবে পেস্ট করে নেবার পর। আর এটা ভালোভাবে কিন্তু পেস্ট করতে হবে একটু সময় নিয়ে। তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এখন এমনটাই হয়েছে। প্রথমত এখানে নারকেলের দুধটাই লাগবে, তো নারকেলের যে অবশিষ্ট অংশটা ছিল পেস্ট করা, তো সেগুলো হাত দিয়ে হালকাভাবে চেপে ফেলে দিতে হবে। তো এখানে ঘনত্বটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। নারকেলের দুধ সহ আর পেস্ট করা নারকেল সহ এমনটাই ঘনত্ব রেখে দিতে হবে। আর এখন একটা বাটির মধ্যে হাফ বাটি পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি, আর গরম জলের মধ্যে গুঁড়ো দুধ এক প্যাকেট কেটে দিয়ে দিলাম। দুধটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। এইভাবে গুলিয়ে নেবার পর আমি যে নারকেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। ভালো করে অ্যাড করে নেবার পর ঘনত্বটা কেমন হয়েছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিম বানানোর জন্য নারকেলের এই মিশ্রণটা কিন্তু এমনটাই হবে, আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি একটা হামানদিস্তা নিয়ে নিলাম, আর এর মধ্যে কিন্তু আমি ভাজা বাদাম দিয়ে একটু গুঁড়ো করে নেব। দেখবেন বাইরে থেকে যখন আইসক্রিম কিনে খাবেন তখন দেখতে পাবেন মুখে একটু বাদামের কুচি পড়বে, পড়লে কিন্তু অনেকটাই ভালো লাগে। যে কোনো লেবু আইসক্রিম বা নারকেলের আইসক্রিমের মধ্যে কিন্তু বাদামের একটু কুচি থাকে আর মুখে পড়লে বেশ ভালো লাগে। তো এগুলো একটু এইভাবে গুঁড়িয়ে নেবার পর আমি প্রতিটা চায়ের কাপে দিয়ে দিলাম। এখানে দেখুন কাগজের চায়ের কাপ আমি নিয়ে নিয়েছি, খুব সহজভাবে কিন্তু হয়ে যাবে এই কাপে। তো এখন এই বাদামের গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। মিশ্রণটা প্রতিটা কাপে একটু ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম। আরও একটা জিনিস দেখাচ্ছি, খুব সুন্দর এটা। তো এটা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন যখন তখন। আমি নিয়েছি বাঁশ গাছের কাঠি, যে কাঠিগুলো কিনতে পাওয়া যায় ওগুলো আমাদের এখানে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এইভাবে বাঁশ গাছের এই কাঠি। তো একটা একটা করে কাঠি আমি দিয়ে দিলাম প্রতিটা কাপের মধ্যে দিয়ে, কিন্তু এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তো ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, আজকে বিকালে বানিয়েছি, আর কালকে সকালে গিয়ে এই আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো আমার এই আইসক্রিমগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এখন বের করে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে বানালে কিন্তু খুব সুন্দরভাবে চায়ের কাপে জমে যাবে আইসক্রিমগুলো। তো এখন আমি একটা কাঁচি দিয়ে চায়ের কাপগুলো কেটে দেখাচ্ছি, যেহেতু কাগজের কাপ এটা রাখার কোনো প্রয়োজন নেই, ওই জন্য কাঁচি দিয়ে কেটেই আইসক্রিমগুলো বের করে নিচ্ছি। আর একটু জলে ভিজিয়ে রাখলে কিন্তু এমনিতেই আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। তো এই প্রচণ্ড গরমে অনেকটাই কিন্তু তৃপ্তি এনে দেবে এই বাড়িতে বানানো আইসক্রিম, বাইরে থেকে কিন্তু আর কিনে খাওয়া লাগবে না। আর কোনো রকম আইসক্রিমের ছাঁচ ছাড়া কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর টেস্টি আর গরমে তৃপ্তি পাওয়ার জন্য নারকেলের আইসক্রিম বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। তো এই রেসিপির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। তো আর আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা জানাচ্ছি।